অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 21 জুন 2020 এই যে সূর্যগ্রহণ হতে চলেছে, আমি আজকে আলোচনা করতে চলেছি মেষ লগ্ন থেকে কর্কট লগ্নের কি প্রভাব পড়তে চলেছে লগ্ন অনুযায়ী। এরপরে বাদবাকি যে লগ্নগুলো আছে একে একে আমি ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা প্রত্যেকে প্রত্যেকটি লগ্নের কিন্তু তথ্য, অর্থাৎ 12টি লগ্নের তথ্য কিন্তু আপনারা পেতে থাকবেন। আপনারা অবশ্যই ফলো করতে থাকুন, এক এক করে আমি কিন্তু আপলোড করতে থাকবো যে এরপরে লগ্নগুলোর কী ঘটবে। তো আজকে আমি জানাচ্ছি মেষ লগ্ন থেকে কর্কট লগ্নের। তো প্রথমেই জানাই এই যে গ্রহণটা হচ্ছে এই সময় কিন্তু ছটি গ্রহ কিন্তু বকরি থাকছে। আপনারা প্রত্যেকেই জানেন রবি গ্রহ এবং চন্দ্রগ্রহ কোনো সময় বকরি হয় না, রাহু গ্রহ এবং কেতু গ্রহ সবসময় বকরি চলে, এ সময় শুধু মঙ্গল শুধু মার্গী থাকছে। তো কী প্রভাব পড়তে চলেছে লগ্নের উপর তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। তাছাড়া আমি জানাই যে এই সূর্যগ্রহণে দেশ ও দুনিয়ায় কী প্রভাব হতে চলেছে, কী কী ঘটনা ঘটতে চলেছে, এই গ্রহণের পরে কী হবে তার অগ্রিম ভবিষ্যৎবাণী আমি কিন্তু দিয়ে রেখেছি। তা আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আগের ভিডিও যে আপলোড করেছি সেগুলো আপনারা দেখে নেবেন। তো শুরু করা যাক মেষ লগ্ন। মেষ লগ্নের তৃতীয়ভাবে এই গ্রহণ। প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের ছোট ভাই বা বোনদের শরীর স্বর্গাত নিয়ে একটু সমস্যা আসতে পারে, শারীরিক পার্ট নিয়ে একটু হলেও সমস্যা আসবে, বা তাদের সঙ্গে কিছুটা হলো মতান্তর তৈরি হতে পারে ছোট ভাই বা বোনদের সাথে। দুই নম্বর পয়েন্ট, এই সময় আপনাদের পরাক্রম কিছুটা হলেও কমবে, অর্থাৎ কোনো কাজে উদ্যম নিয়ে কিন্তু আপনারা এই সময় কাজ করতে পারবেন না, কিছুটা হলেও আপনাদের কোনো জায়গায় হলো একটু টেনশনের জায়গা কিন্তু তৈরি করবে। কিন্তু ধনভাগ্য কিন্তু আপনাদের ভালো, অর্থনৈতিক ভাগ্যটা কিন্তু ভালো এই সময়। তবে আপনারা এ সময় ভাই বোনদের শরীরের দিকে অবশ্যই নজর রাখুন। যদিও আমি আবারও বলছি এই গ্রহণের প্রভাব মোটামুটি গ্রহণ লাগার 3 দিন আগে থেকে কিছুটা হলেও বোঝা যায় এবং ঠিক গ্রহণ চলার 15 দিন অবধি এর গ্রহণের ঠিক 15 দিন অবধি এর প্রভাব কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয়ভাবে এই গ্রহণ। প্রথম কথাই বলি আপনাদের ধনহানি হবে, ধননাশ আপনাদের কিন্তু হচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই আপনাদের পরিবারের মধ্যে বাদ বিবাদ অশান্তি কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। এই সময় আপনারা কোনো রিক্সি কাজ কিন্তু করবেন না, মোটেও এটা শুভ নয়, এ সময় রিক্সি কাজ সিদ্ধান্ত নেবেন না। এবং এই সরাসরি দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যারা লটারি শেয়ার বা ফাটকা কারবারিতে টাকা লাগাবেন এই সময় অন্তত আপনারা লটারি শেয়ার বা ফাটকা কারবারিতে টাকা লাগাবেন না, সেক্ষেত্রে ধননাশ হওয়ার বা বড়সড় লসের সম্মুখীন হতে পারেন বৃষ রাশি। এবং এই সময় অর্থাৎ এই বৃষ রাশির রাশির অধিপতি বকরি অবস্থায় অবস্থান করছে, কিছুটা ক্ষেত্রে আপনাদের শারীরিক প্রবলেম পীড়া কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন এই সকল বিপদ থেকে বাঁচার জন্য। ওং নমঃ শিবায় যত আপনারা পাঠ করবেন ততটাই শুভ। এবার আমি জানাই 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির রাশিতেই কিন্তু দেখুন এই গ্রহণ, আপনাদের ক্ষেত্রে শারীরিক পার্ট নিয়ে সমস্যা আসবে, আপনাদের এ সময় দুশ্চিন্তা উদ্বেগ কিন্তু বৃদ্ধি পাবে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসে পার্টনারের সঙ্গে কিন্তু সমস্যা হওয়া, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বাদ বিবাদ হওয়া, গণ্ডগোল হওয়া, মানসিক টেনশন বাড়া কিন্তু হবে। এবং এই সময় আপনাদের পরাক্রম কমবে এবং ভাই বোনদের থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন না, বিশেষ করে ভাই বোনদের শরীর স্বর্গাত নিয়ে কিন্তু কিছুটা হলেও সমস্যা আসতে পারে মিথুন রাশির জন্য। মিথুন রাশির জন্য এই গ্রহণ মোটেও শুভ নয়, এ সময় আপনারা ভগবান গণেশের উপাসনা করুন। এরপরে জানাই যে রাশিটি যে লগ্ন সে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন।
কর্কট লগ্নে দেখুন দ্বাদশভাবে এই গ্রহণ, অর্থাৎ আপনাদের এ সময় হাসপাতালের খরচ কিন্তু বৃদ্ধি পাবে। এবং যারা দূর যাত্রাতে করবেন ভাবছেন, বা এই যে আনলক ওয়ান ফেস চলছে বা কোনো জায়গায় যাচ্ছেন, সেই দিকে কিন্তু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই সময় মোটেও যাত্রা করা কিন্তু শুভ হবে না। তবে রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন, কারণ এই গ্রহণের দৃষ্টি সরাসরি ষষ্ঠভাবের উপর পড়ছে। সেক্ষেত্রে কিন্তু সেই পার্টগুলো কিন্তু আপনাদের রোগ ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন নিশ্চিত রূপে। এবং এ সময় আপনারা যতটা সম্ভব ওং নমঃ শিবায় মন্ত্র আপনারা জপ করুন, এবং এই সময় আপনারা অধিক জলের খান, অর্থাৎ এই গ্রহণের পরে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে, এবং সাদা জিনিস কিছু দান করুন। ওভারঅল কিন্তু আপনাদের গ্রহণের এই নেগেটিভ এফেক্ট খুব বেশি কিন্তু পড়ছে না, যদিও বা আপনাদের হাসপাতালের খরচ এবং আপনাদের দূর যাত্রা থেকে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু শুভ হবে। এরপরে আমি জানাবো, এর নেক্সট পার্টে আমি আপলোড করতে চলেছি সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশির কি এই গ্রহ সরি সিংহ লগ্ন টু বৃশ্চিক লগ্নের কি গ্রহণের প্রভাব পড়তে চলেছে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখতে থাকুন, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।